হচ্ছে ভিডিও। আচ্ছা তো দেখেন, যেটা দেখাচ্ছিলাম, যদি এই ফোল্ডার, এখানে আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমি আমি প্রথমে আমার ওয়েবসাইট ডিরেক্টরির ভিতরে একটা HTML ডট ইনডেক্স ডট HTML ফাইল বানাইছি, সেই ফাইলের পাশে আরেকটা ইমেজেস ফাইল ফোল্ডার বানাইছি, সেই ইমেজেস ফোল্ডারের ভিতরে আমি একটা আরেকটা ফোল্ডার বানাইলাম, সেই ফোল্ডারের নামটা যদি আমি রিনেম করে নিই, সেটার নাম দিলাম হচ্ছে ছবি। আচ্ছা, ছবি নামে আরেকটা ফোল্ডার বানাইলাম। এখন এইখানে যদি আমি এই যে মির্জা ছবিটা, তারপরে আমি আরেকটা বেবি ডট জেপিজি একটা ছবি তৈরি করেছিলাম, সেই ছবি দুটাকে যদি ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে যদি এখানে এটা যা আছে তাই আমি সেভ দিয়ে নিলাম, লোড দিয়ে নিলাম, দেখেন আমার ছবি শো করে না। ছবি কি শো করে? দেখেন এখানে দুইটা চিহ্ন দেখাচ্ছে, কিন্তু কোনো ছবি নাই। কেন নাই? আমি এখানে বলে দিছি যে ইমেজেস ইমেজ IMG ট্যাগকে বলে দিছি যে তুমি সোর্স অ্যাট্রিবিউটসের মাধ্যমে বলে দিয়েছি যে তুমি প্রথমে কী করবা, আমার এই ইনডেক্স ডট HTML ফাইলটা যেখানে আছে ঠিক সেখানে একটা ইমেজেস ফোল্ডার আছে, সেই ইমেজেস ফোল্ডারে একটা ছবি আছে, সেই ছবির নাম হচ্ছে মির্জা ডট জেপিজি, তুমি সেই ছবিটাকে তুমি আমার ওয়েব পেজে শো করাবা। কিন্তু এই IMG ট্যাগ কী করেছে, সেই ওয়েবসাইটের ডিরেক্টরিতে প্রবেশ করছে, প্রবেশ করার পর দেখে IMG ফোল্ডারের ভিতরে ওই বেবি ডট জেপিজি বা মির্জা ডট জেপিজি নামে কোনো ছবি নাই। সে কী করছে, সে এখানে আরে একটা ফোল্ডার তৈরি করেছে, করা হয়েছে, সেই ফোল্ডারের ভিতরে আছে। তখন এই IMG ট্যাগকে আবার বলে দিতে হবে যে তুমি কী করবা, তুমি প্রথমে ইমেজেস ফোল্ডারে যাবা, প্রথমে ইমেজেস ফোল্ডারে যাবা, যাওয়ার পর ইমেজেস ফোল্ডারে যাবা, একটা ফোল্ডার, তারপর স্ল্যাশ, তারপর ওখানে দেখবা ছবি নামে আরও একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে যাবা, যাওয়ার পর দেখবা ওখানে মির্জা ডট জেপিজি নামে একটা আরেকটা ছবি আছে, সেই ছবিটাকে তুমি আমার ওয়েব পেজে এনে শো করাবা। ঠিক এখানেও তাই, ইমেজেস ফোল্ডারের পরে আরেকটা কী ফোল্ডার আছে, সেই ফোল্ডারের নাম হচ্ছে ছবি, ছবির পরে একটা স্ল্যাশ দিয়ে দিলাম, স্ল্যাশ দেওয়ার পরে বেবি ডট জেপিজি ওখানে আগেরই লেখা ছিল, আমি কাটিনি, যাই সেভ দিয়ে নিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এখন যদি আমি রিলোড দিই, দেখেন রিলোড দেওয়ার পরে আমার দুইটা ছবি এখানে শো করতেছে। যদি আমরা বেশিরভাগ সময় আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করব, তখন আমাদের ছবিটা থাকবে এইখানেই, এই ছবি নামে আর কোনো ফোল্ডার থাকবে না, একটা ইমেজেস অথবা মিডিয়া নামে একটা ফোল্ডার তৈরি করে নিব আমরা, সেই মিডিয়া ফাইলের ভিতরে আমাদের ছবিগুলো থাকবে। এখন তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো এই একটা ছবিকে বিভিন্ন জায়গায় নিয়ে একটা ইনডেক্স ডট HTML ফাইলের পাশে, তারপরে ইমেজেস ফোল্ডারের ভিতরে, ইমেজেস ফোল্ডারের বাইরে নিয়ে কীভাবে দেখাতে মানে কীভাবে আনতে হয় সেটা আমি এখন দেখাইলাম। এখানে আরও কিছু আছে, যদি আপনি এই বেবি ডট জেপিজি ছবিটাকে এখান থেকে কেটে এনে, বা এই মির্জা ডট জেপিজি দুইটা ছবিকেই আপনি কেটে নিলেন, হ্যাঁ কেটে নেওয়ার পরে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে দেখেন আমি এখানেও রাখলাম না, আমি এই যে এখানে রাখলাম, আমি যে ফোল্ডারের ভিতরে আমি আমার ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করেছি। আপনি কি আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। যদি না বুঝেন আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আমি এটাকে কোথায় রাখছি, আমি যে ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করছি, আমার যে একটা ওয়েবসাইট নামে ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করছি, আমি সেই ফোল্ডারের পাশে এনে আমি আমার ছবিটাকে শো করাই মানে রাখছি। এখন যদি আমি রিলোড দেই, এখানে সেভ দেওয়ার পরে আমি যদি রিলোড দেই, তাহলে কি আমার ছবি শো করবে ওয়েব পেজে? দেখেন ছবি শো করে না। কেন? কারণ IMG ট্যাগ কোথায় খুঁজতেছে, ওই যে ইমেজেস নামে একটা ফোল্ডার ছিল, আমি যে একটা ইমেজেস নামে ফোল্ডার বানাইছিলাম, সেই ইমেজেস ফোল্ডারের ভিতরে যে আরেকটা ছবি নামে ফোল্ডার ছিল, সেই ছবি নামে ফোল্ডারে গিয়ে সে খুঁজতেছে মির্জা ডট জেপিজি আর বেবি ডট জেপিজি। কিন্তু আসলে কি সেখানে এই দুইটা ছবি আছে? এই ছবি দুটো এখন কোথায়? এই ছবি দুটো এখন ওয়েবসাইট নামে যে ডিরেক্টরি তৈরি করছে, সেই ডিরেক্টরির যেখানে রাখা আছে, যে ফাইলে রাখা আছে সেই ফাইলে। তখন এটাকে আমি এখন কীভাবে শো করাবো? আমি যদি এটাকে শো করাতে চাই, তাহলে আমাকে প্রথমে দেখাই কীভাবে শো করাবো। আমি একটা IMG ট্যাগ নিব, আমি একটা IMG ট্যাগ নিচ্ছি, লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ IMG স্পেস সোর্স SRC সমান ক্লন, একটা স্ল্যাশ দিয়ে নিলাম। এখানে আমাকে বলে দিতে হবে এখন যে তুমি কি কোথায় যাবা, একটা ফোল্ডার পিছনে চলে গেছে না ছবিটা, দেখেন তো ছবিটা কোথায়, আমার ওয়েবসাইট যে ডিরেক্টরি আছে, হ্যাঁ এই ডিরেক্টরির ভিতরে হচ্ছে আমার ইনডেক্স ডট HTML, এখন ছবিটা কোথায় আছে, একটা ফোল্ডার পিছনে আছে না, একটা ফোল্ডার পিছনে আছে, সবাই কি শুনতে পাচ্ছি?
হ্যাঁ শুনতে পাচ্ছি। ছবিগুলা কোথায়? আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে যে ফাইলটা আছে সেই ফাইলের, হ্যাঁ সেই ফাইলের একটা বুঝতে ফোল্ডার পিছনে, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, এখন আমি আমার এই দুইটা ছবিটাকে কি আরেকটা ফাইল পিছনে আছে, যদি একটা ফোল্ডার পিছনে থাকে তাহলে আমাকে এখানে বলে দিতে হবে যে ডট 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 স্ল্যাশ ডট ডট স্ল্যাশ মির্জা ডট জেপিজি। মির্জা ডট জেপিজি, দেখেন এখন আমার ছবিটা শো করবে। একটা ফোল্ডার পিছনে মানে কি ডট ডট স্ল্যাশ, ছবি শো করেছে এক ফোল্ডার পিছনে হলে ডট ডট জি করেছে। স্ল্যাশ জেপিজি। এখন যদি দুটা ফোল্ডার পিছনে হয় তাহলে কি হবে? যদি দুটা ফোল্ডার পিছনে থাকে তাহলে কি হবে বলেন জয়নাল ভাই? স্যার আরো ডট 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 দিয়ে তারপর স্ল্যাশ, আবার ডট ডট দিয়ে তারপর স্ল্যাশ, এরপরে। হ্যাঁ হ্যাঁ এই তো জয়নাল ভাই বুঝতে পেরেছে। হ্যাঁ যদি আরো একটা ফোল্ডার পিছনে থাকে ছবিটা, আরো একটা ফোল্ডার পিছনে যদি আমি এই দুইটা ছবি, এই ছবিটাকে যদি আরো একটা ফোল্ডার পিছনে চলে নিয়ে আসি, দেখেন আমি আরেকটা ফোল্ডার পিছনে নিয়ে আসলাম, আমি এই যে এখানে রেখে দিলাম। হ্যাঁ আরো একটা ফোল্ডার পিছনে, প্রথমে কোথায় আমার ক্লাস ডিটেলস, তারপরে একটা ওয়েবসাইট নামক একটা ফোল্ডার, তারপরে হইতেছে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল। যদি ওখান থেকে আমি ছবিটা শো করাতে চাই তাহলে আমাকে এখানে কি বলে দিতে হবে যে, আমাকে এখানে বলে দিতে হবে আমারটা তো জেনকোডিং কেটে গেছে, তো মনেই নেই দুঃখিত, আমি যে আবার ইনস্টল দিয়ে আপনাদের দেখালাম। আচ্ছা IMG, তারপর হচ্ছে একটা স্ল্যাশ দিয়ে নিলাম। এখন এখানে আমি কি করব, এখানে আমি সোর্সটা লিখে দিব। হ্যাঁ SRC সমান এখানে আমি লিখে দিব ডট ডট স্ল্যাশ, যেহেতু এক দুইটা ফোল্ডার পিছনে চলে গেছে, একটা ফোল্ডার পিছনে মানে একটা ডট ডট স্ল্যাশ, আবার একটা ফোল্ডার পিছনে চলে গেছে ডট ডট স্ল্যাশ, দেওয়ার পরে মির্জা ডট জেপিজি ডট জেপিজি। এখন যদি আমি এটাকে সেভ দেই, দেখেন এখন আমার ছবি শো করে, শো করে করতেছে। এখন আরেকটা লাস্ট আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করব। যদি ইনকেস ছবিটা এখানেও নাই, আমি এখান থেকে কেটে নিয়ে, হ্যাঁ আমি আমার ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে রাখলাম মির্জা ডট জেপিজি। এখন এই মির্জা ডট জেপিজি আমি কীভাবে শো করাবো, প্রশ্ন আসতেই পারে তাই না? কোনোদিনও শুনি নাই, যাই হোক। হ্যাঁ এখন কীভাবে শো করাবো? আচ্ছা জানি না স্যার। আচ্ছা দেখেন এখন যদি আমি এখানে শো করাতে চাই, ধরেন আমার এটা আমি পুরোটা বারবার লেখা আছে, এটুকু কেটে দিই। হ্যাঁ এটুকু তো সবাই জানি যে IMG ট্যাগ মানে এটুকু, যেখানে শুরু সেখানে শেষ, SRC দেওয়ার পরে এটুকু দিতে হয়। দেখেন এখন যদি আমি এই ছবিটাকে শো রাখাই, এখন আমাকে কি এতগুলা ফোল্ডার খুঁজতে খুঁজতে যান চলে যাবে না? জি স্যার অবস্থা খারাপ। এখন দেখেন একটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ সহজ পদ্ধতিটা হচ্ছে, ধরেন এটা একটা কি ব্রাউজার, মজিলা ফায়ারফক্স ব্রাউজার না? জি। এখন দেখেন এই ছবিটাকে নিয়ে আমি একটা নতুন নিউ ট্যাব ওপেন করলাম ব্রাউজারে, নিউ ট্যাব ওপেন করে এই মির্জা ডট জেপিজিটাকে ধরে নিয়ে এইখানে ছেড়ে দিলাম। সরি কাজ করতেছে না। ও স্যার বুঝছি, ওপেন উইথ দিলে হবে মনে হয়। আসতেছে আসতেছে, ওয়েট আসতেছে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আসছে, এই যে দেখেন ব্রাউজারে একটা লিংক চলে আসছে, আসছে না? এটাকে কপি করে, হ্যাঁ এটাকে কপি করে, এটাকে কপি করে নিলাম, স্ক্রিন লোড দিয়ে দেই, ছবিটা চলে যাক ওই জায়গা থেকে, ব্রাউজার থেকে আমি কপি করে নিয়ে এসে এই লিঙ্কটা আমি ঠিক এই জায়গায় দিয়ে দিব। দেখেন কোথায় আছে ফাইল ///C, ওটা কিন্তু সি ড্রাইভ, ডেস্কটপ কিন্তু সি ড্রাইভ, এটা আপনারা জানেন তো নাকি? ডেস্কটপে আমরা যা কিছু রাখি সব সি ড্রাইভে গিয়ে থাকে, ডেস্কটপ ডাউনলোড, তারপরে আপনার কম্পিউটারে যে আরও যে কিছু ফোল্ডার আছে আমি দেখাচ্ছি একটু করে। দেখেন এই যে লিঙ্কটা চলে আসছে, আসছে না? এখন এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন দেখেন দেখা যায় না, কিন্তু এই এখন যদি আমি এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পরে দেখেন আমি এখানে এখন রিলোড দিই, দেখেন আমার ছবি শো করে, দেখছেন? এখন পারবেন না সবাই? হ্যাঁ আচ্ছা আজকে জি ভাই পারবেন, সবাই পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। দেখেন এই যেভাবে আপনারা এই লিঙ্কটা বের করবেন, তো ছবি নিয়ে আমরা মোটামুটি অনেক কিছুই আজকে আলোচনা করলাম। হ্যাঁ তো এক ভাই বলেছিল যে স্যার একটু ভাই আমাদেরকে আরেকটা ই দেখান
ছবিটা কিভাবে নিচে নিয়ে আসব আমি একটু জাস্ট একটু দেখাই দিচ্ছি, লেস দেন গ্রেটার দেন আই এম জি নামে আমি আরেকটা ট্যাগ নিচ্ছি, আই এম জি এস আর সি সমান হোম স্ল্যাশ। এখন আমি একটা ছবি কোথা থেকে নিয়ে আসব, আমি আমার ওয়েবসাইট ডিরেক্টরি থেকে নিয়ে আসি, ক্লাস ডিটেলস ওয়েবসাইট ইমেজেস, হ্যাঁ বেবি টু ডট জেপিজি নামে আমি একটা ছবি আগে নিয়ে রাখছিলাম ওটা নিয়ে আসি। প্রথমে আমাকে আই এম জি ই এস ইমেজেস সরি ইমেজেস ফোল্ডারের ভিতরে বেবি ডট জেপিজি নামে একটা ছবি আছে, বেবি টু ডট জেপিজি সরি বেবি টু ডট জেপিজি নামে একটা ছবি আছে, সেই ছবিটাকে আমি আমার ওই পেজে শো করাবো। যদি ওই পেজে শো করাতে চাই, হ্যাঁ সরি কেন শো করলো না, নিশ্চিত কথা ভুল হয়েছে, আই এম এ এটা ইমেজেস ডট জেপিজি বেবি টু শো করে শো করছে। এখন যদি আমি এই ছবিটাকে নিচে শো করাতে চাই তাহলে আমাকে কী ব্যবহার করতে হবে, আমাকে এখন সিএসএস ব্যবহার করতে হবে। হ্যাঁ তো আমরা যেহেতু সিএসএসে এখনও যাইনি, তো সিএসএসে গেলে আমরা বুঝতে পারবো, যারা মোটামুটি সিএসএস পারেন তারা হয়তো বুঝবেন, আমরা ইনলাইন সিএসএস নামে একটা সিএসএস আছে যে লাইনের ভিতরে সিএসএস করা যায়, আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো, শুধুমাত্র এখন আমি দেখাচ্ছি যে কীভাবে করা যায়। আমি এই ট্যাগের ভিতরে এখন দিয়ে দিব স্টাইল নামে একটা অপশন আছে, সিএসএস এর ফুল মিনিং হচ্ছে স্টাইল করা, ক্যাসকেড স্টাইল, ট্যাগ দিয়ে দিলে তো এটা নিচে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলে তো এটা নিচে চলে আসবে, দেখি আমরা দিয়ে দেখি ব্রেক ট্যাগ দিয়ে নিচে করা যায় কিনা। বিআর বিআর এই যে ছবি নিচে আসছে ট্যাগের মাধ্যমে, যদি সিএসএস এর মাধ্যমে আনতে চান, সিএসএস এর মাধ্যমে যদি আনতে চান তাহলে আপনাকে এখানে ব্রেক ট্যাগ দিলেও আসবে, সিএসএস এর মাধ্যমে দিলে এখানে আপনাকে একটা স্টাইল দিতে হবে, স্টাইল সমান আমাদের একটা সিএসএস প্রপার্টি আছে ইনলাইন, না এখানে ইনলাইন দিলে হবে না ব্লক দিতে হবে, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে একটু জয়েন করার চেষ্টা করতেছি মনে হয়, আচ্ছা এখানে আমরা দিয়ে দিব ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক নামে একটা অপশন আছে, একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা আমরা যদি এখানে দিয়ে দিই তাহলে কি আমাদের ছবিটা নিচে চলে আসবে, ওইটা তো আগেরই নিচে ছিল, যাই হোক দেখেন ছবিটা নিচে চলে আসছে। এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকে, অনেক কিছু দেখাইছি, এখন বলেন আপনারা ছবি এই যে ইমেজেস ট্যাগটা যে দেখাইলাম এই ইমেজেস ট্যাগের ভিতরে আপনাদের কারো কোনো সমস্যা আছে কি না বলেন, আপনারা কি শুনতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন, কারো কোনো সমস্যা ভাই? একটা কোশ্চেন ছিল, জি জি বলেন, কোশ্চেনটা হচ্ছে একটা লিংকের ইয়ে দেখাইছিলেন, আমি একটু আবার একটু দেখাইলে আমার একটু উপকারিত হবে, কোনটা ওই যে ছবি কিভাবে নিয়ে আসব আমরা ডেস্কটপ থেকে? জি জি আচ্ছা, না 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 ওইটা না, তাহলে এই যে ডাবল স্ল্যাশ দেওয়ার পর একটা কাজ করছিলেন এখানে, ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, জি জি মানে ফোল্ডারের পিছনে থাকলে ছবি আমি কিভাবে নিয়ে আসব, আমার ওয়েবসাইট ডিরেক্টরির বাইরে যদি থাকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি, আমি একটা আইএমজি ট্যাগ নিলাম, তারপরে এসআরসি, এখন দেখেন আমি প্রথমে আমার ওয়েবসাইট ডিরেক্টরিতে যাই, হ্যাঁ এটাই তো আমার ওয়েবসাইট ডিরেক্টরি, এই যে ওয়েবসাইট নামে যেটা আছে এটাই তো আমার ওয়েবসাইট ডিরেক্টরি তাই না, এখন এই ছবিটা যদি ওয়েবসাইট ডিরেক্টরি বাইরে না, তো এই ছবিটা যদি আমি আমার ওয়েব পেজে শো করাতে চাই তাহলে আমাকে একটা ফোল্ডার পিছনে ওয়েবসাইট ডিরেক্টরির একটা ফোল্ডার পিছনে, এটা কি একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডারের ভিতরে এগুলো, কিন্তু এই ছবিটা কি একটা ফোল্ডার পিছনে না, যদি একটা ফোল্ডার পিছন থেকে আপনি ছবি শো করাতে চান তাহলে আপনাকে দিতে হবে ডট ডট স্ল্যাশ, আর এই যে যে ছবিটা আছে এই ছবিটার নাম, এই ছবিটার নাম কি বেবি ডট জেপিজি, পুরো ছবিটার নামটাকে ক্লিক করে নিয়ে আমি আমার এই ফোল্ডারের এই জায়গায় এটাকে বসিয়ে দিব বেবি ডট জেপিজি। এখন যদি আমি এটাকে সেভ করে, হ্যাঁ আমি আমার ব্রাউজারে রিলোড দেই, দেখবেন আমার ছবি শো করে, এই যে শো করেছে, জি ভাই। এখন যদি আরেকটা বিষয় যে দুইটা ফোল্ডার পিছনে থাকে তাই না,
যদি এই ছবিটা এখানে না থেকে এখানে থাকে, এখানে থাকে, তাহলে আমি কিভাবে শো করাবো? আমি এখানে আরেকটা ছবি আনি, আমি এখানে ছবি রাখছি, দেখেন এখানে বেবি থ্রি ডট জেপিজি নামে একটা ছবি আছে, এটাকে আমি আরো একটা ফোল্ডার পিছনে নিয়ে আসলাম, হ্যাঁ এখানে রাখলাম। এখানে যদি আমি রাখি তাহলে এটাকে আমি কিভাবে আমার ওয়েব পেজে শো করাবো? আমি প্রথমেই আমার ছবির নামটা কপি করে নিলাম, আমি আরো একটি ট্যাগ নিচ্ছি, আইএমজি ট্যাগ, আইএমজি এসআরসি, আপনি মিউট করেন, মিউট করেন, দেখেন এখন কি দুইটা ফোল্ডার পিছনে চলে গেছে ছবিটা, দুইটা ফোল্ডার না, প্রথমে এই একটা ফোল্ডার, এটার ভিতরে আমার ডিরেক্টরি, এটার একটার পিছনে, এটার বাইরে এই একটা ফোল্ডার, আবার এই যে ওয়েবসাইট একটা ফোল্ডার, তারপরের ভিতর হচ্ছে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমি তো এই ফোল্ড এইটাতেই শো করাবো, তাই না? যদি এইটাতে শো করাতে চাই তাহলে আমার দুইটা ফোল্ডার পিছনে গেছে আমার ছবি, তখন আমি এখানে দিব ডট ডট স্ল্যাশ একটা ফোল্ডার পিছনে, আবার ডট ডট স্ল্যাশ আরেকটা ফোল্ডার পিছনে। এখন ওই ফোল্ডারের পিছনে আমার ছবি, কোন ছবিটা আছে আমার এই বেবি থ্রি ডট জেপিজি নামে ছবিটা আছে, আমি এই ছবিটাকে এখানে এনে এই জায়গায় দিয়ে দিব নামটা, তারপর সেভ করব। সেভ করার পর আমি যখন রিলোড দিব তখন দেখবেন আমার ছবিটা শো করে, এই যে দেখছেন ছবি শো করেছে, ছবিটা অনেক বড় যদিও, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। স্যার আমি একটু ট্রাই করছিলাম, আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। হ্যাঁ করেন, যাবে না থাকে। জি করেন, আমি আমারটা কেটে দিচ্ছি। আমি করছি করছি ভাইয়া। জি আমার যদি এসডি সি ড্রাইভে যদি ছবি না থাকে, আমি যদি এসডি কার্ড থেকে একটা ছবি যদি এখানে অ্যাডজাস্ট করতে চাই তাহলে কি করব? এসডি কার্ড বলতে আপনার মেমোরি কার্ডের যে কোনো ফোল্ডারে, মানে আপনার ইসের কি বলে আপনার ডেস্কটপের যে কোনো ফোল্ডারে ছবি থাকে। জি জি আপনি যে কোনো ফোল্ডার থেকে ছবিটা নিয়ে শুধু ব্রাউজারে ছেড়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন স্যার? জি আমারটা একটু দেখেন, আমি আচ্ছা একটা পেজ ক্রিয়েট করছিলাম কিন্তু এই যে এটা, হ্যাঁ এটা কি ঠিক আছে? কিন্তু আমার ইয়াতে আসতেছে না, ব্রাউজারে আসতেছে না। কোনটা? এই যে আমি রিফ্রেশ করলাম, ব্রাউজারে আসতেছে না। এই যে আমার পেজটা হচ্ছে এটা, হ্যাঁ সেভ দেন, এখানে কি কোন সেভ দিছি, সেভ দিছি আসে নাই। আপনি আপনার যে এই যে ব্রাউজারটা আছে, হ্যাঁ এটা এটাতে ভিউপোর্ট সোর্স করেন, এখানে ভিউপোর্ট সোর্স করেন, রাইট বাটন ক্লিক, হ্যাঁ নিচে সবার নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে এসে দুই নাম্বার, নিচ থেকে দুই নাম্বার ভিউ পেজ সোর্স করেন, দেখেন কোথাও লাল দাগ দেখা যায় কিনা। হচ্ছে দেখেন তো আপনার পুরোটাই লাল হয়ে গেছে, লাল দাগ কোথায় ভুল করেছেন এখন দেখেন, একটু দেখেন কোথাও তো একটা ভুল করছেন, হ্যাঁ কোথাও একটা ভুল করছেন। আচ্ছা আমি দেখতেছি দিছেন HTML ডট টাইপ HTML HTML ল্যাং EN US, হ্যাঁ মেটা চার্ট সেট বানানগুলো ভালো করে দেখেন, এটা কি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না আপনার ভাইয়া? ল্যান্ডে ভুল করছে, এল এই হেডে ভুল করছে, উনি হেডের ক্লোজিং ট্যাগ দেয় নাই। আপনি কি এই যে আপনি আপনি এখানে দেখেন, হ্যাঁ কোথাও না কোথাও একটা ভুল করছে, পাইছেন পাইছেন হেডের ক্লোজিং, ক্লোজিং কোথায় হেড দেওয়া আছে, ক্লোজিং দাও, হেড ট্যাগের ক্লোজিং দেওয়া আছে, ক্লোজিং দেয়া আছে, ক্লোজিং দেয়া আছে কিন্তু হচ্ছে না কেন? আচ্ছা দেখেন দেখেন আপনি ইয়েতে যান, নোটপ্যাডে যান তো আবার একটু ভাই, কোথায় একজন বলেন প্লিজ। আচ্ছা আমি দেখছি, নোটপ্যাডে যান, আমি দেখছি এখানেও ক্লোজিং ট্যাগ দেওয়া নাই সম্ভবত, একজন বলেন তাহলে আমি সমস্যার সমাধান করতে পারবো, এভাবে একের পর এক বললে তো হয় না। স্যার বলুক, স্যার বলুন। আচ্ছা আমি আমি দেখছি টাইটেলে ভুল আছে, টাইটেল বানানটা টি আই টি এল ই টি, এই যে দেখেন হ্যাঁ টাইটেল বানান যে ক্লোজ করছেন ওখানে বানানটা দেখেন, টাইটেল লাস্টের দিকে টি আই ডাবল টি এল ই দিছেন আপনি, পরেরটা লাস্টেরটা, না না ডাবল টি, ডাবল টি হবে না, একটা টি হবে, একটা টি হবে, পরেরটা পরেরটা একটা টি হবে, এটা না পরেরটা, পরেরটাতে একটা টি, হ্যাঁ এখন সেভ দেন তো দেখি, এবার ঠিক আছে সেভ দেন, সেভ দিয়ে আবার রিলোড দেন, ওইটা না ওইটা না, হ্যাঁ এটা রিলোড দেন, হচ্ছে না তো আবার বিপেজ সোর্স করেন, কেটে দেন আগেরটা কেটে দেন, আবার বিপেজ সোর্স করেন, বিপেজ সোর্স করলে দেখতে পারবেন যে কোথায় ভুল হয়েছে, ডট টাইপ এইচটিএমএল মেটা ডেটা চার্ট সেটে কোথায় ভুল হয়েছে, মেটা ডেটা চার্ট সেট ইউটিএফ 8, আপনি ওই 8 এর পরে, হ্যাঁ ইউটিএফ 8 8 এর পরে এই যে আরেকটা ই দিতে হবে,
কোলন আরেকটা দিতে হবে ইনভাইটেড কমা আরেকটা দিতে হবে দেখেন 8 এর পরে 8 এর পরে ইনভাইটেড কমা আরেকটা হবে পরে পরে পিছনে হ্যাঁ দেন আসসালামু আলাইকুম এবার ঠিক আছে হ্যাঁ এখন সেভ দ্য রিলোড দেন এটা নেটার ক্রস এটা সেভ দেন এটাকে সেভ করেন সেভ করে গিয়ে হ্যাঁ index.html এটা রিলোড দেন এই যে সবে শো করেছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ঠিক আছে ওকে ওয়েলকাম এক্সট্রিমলি থ্যাংক ইউ স্যার প্রবলেম আমার আচ্ছা থ্যাংক ইউ স্যার ওকে ওকে ঠিক আছে আর কোনো প্রবলেম আচ্ছা অন্য কেউ কারো কোনো সমস্যা থাকলে বলেন ভাইয়া জি আমাদের আজকে যে ক্লাসটা হয়েছে এটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে দিয়ে দেন আপনাদের ক্লাসের স্ক্রিনশট হ্যাঁ এই প্রথম থেকে শেষ পর্যন্ত যে ক্লাসটা হয়েছে আর কি মানে তাহলে আর আমাদেরকে যারা সমস্যা পড়বে ওরা সহজে ইয়ে করে ফেলতে পারবে আর কি কি ক্লাস মানে অ্যাসাইনমেন্ট হবে এটা আমি আপনাদেরকে বলি আমি কি করব জানেন আজকে যে আমি কাজ করছি যা কিছু নিয়ে যত কিছু নিয়ে কাজ করছি না এই পুরো ফাইলটাই আমি আপনাদেরকে দিয়ে দিব জি যদি ফাইল আকারে পাই তাহলে তো ভালো হবে পুরো ফাইলটাই আমি দিয়ে দিব আজকে যাই তাহলে আমরা ভিডিওটা দেখব কিন্তু যদি না আজকে যাই তাহলে ভিডিওটা দেখার প্রয়োজন নাই তো আমাদের চাই আমি ফাইলটা দিয়ে দিব আমি ফাইলটা দিয়ে দিব ঠিক আছে জি আচ্ছা আচ্ছা একজন ভাইয়া লিখেছেন আরিফুল ইসলাম ভুঁইয়ান আসসালামু আলাইকুম ভাইয়া আমি একটু ব্যস্ত থাকায় ঠিক মতো আসতে পারিনি তাই এখন আসলাম আচ্ছা আমি আরিফুল ইসলাম ভুঁইয়া ভাইয়াকে একটু দেখতে চাই আপনি একটু কথা বলেন আছেন জি ভাই আমি আছি আমি এই মাত্র ভাইয়া যে আসলে একটু আপনার কাজ ছিল তো ওই কারণে এই মাত্র ফ্রি হলাম তাই এখন আসলাম যে আমি আসলে খুবই দুঃখিত আপনি কি আজকে ক্লাসে এখনই মাত্র জয়েন করলেন নাকি আগেও জয়েন করেছিলেন চলে গেছেন না 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 আমি আপনার গত কালকে আমি ছিলাম গতকালকে ক্লাসে ছিলেন আজকে ছিলেন না তাই তো সাইফুল ইসলাম ভাইটা সাইফুল ইসলাম ভাইয়ের এইটা মিউট করে নেন আমার তো আনমিউট করা আছে হ্যাঁ সাইফুল ইসলাম ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি আজকে ব্যস্ততা থাকার কারণে আসতে পারেন নাই কিন্তু আপনি তো অনেক কিছু মিস করছেন আজকে আমরা বেশি ট্যাগ দেখাই নাই তবে যতটুকু দেখাইছি আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ভিডিওটা ভালো করে দেখবেন আমি ফাইলটা দিয়ে দিব ফাইলটাও দেখবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে মিস করবেন না ঠিক আছে ইনশাল্লাহ 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 জি এখানে দুইটা মাস একটু কষ্ট করেন দুইটা মাস জীবন থেকে মুছে ফেলেন হ্যাঁ জীবনে তো অনেক কিছু করলেন কত কিছু নষ্ট হয়ে গেল জীবনে 18টা বছর 19 বছর 20 বছর মানুষ পরিশ্রম করে পড়াশোনা করে বিসিএ দিয়ে তারপরে মানুষ সফলতার মুখ দেখে আর আপনারা এখানে দুইটা মাস সময় দিতে পারবেন না এটা হলো এটা মেনে নেওয়া যায় ঠিক আছে হ্যাঁ একটু কষ্ট করেন ভাই একটু আমি আমার ব্যর্থতা স্বীকার করছি আজকের দিনের জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া ওকে এখন আমি সবার উদ্দেশ্যে বলছি যে যারা এখন পর্যন্ত পুরো ক্লাসটা করছেন বা দেখছেন এখন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে এতটুকু বুঝতে তাহলে আমাকে দয়া করে বলেন আছে কারো কোনো সমস্যা নাই ভাই শামসুল হুদা মিলন ভাই কোন সমস্যা ভাই আপাতত তো মানে তেমন সমস্যা নাই আর যদি সমস্যা যদি টুকটাক আটকে যায় তাহলে আপনি ভিডিও দেখেন আর কি আচ্ছা আচ্ছা ভিডিও দেখবেন তারপরে সিমু আপু বলেন আপনার কোন সমস্যা বুঝতে পারছেন সব না বুঝতে পারছি কোন সমস্যা হলে বলবেন সবাই বুঝতে পারছেন আপনাকে অথবা মেসেজ করব হ্যাঁ আপনার এখন আরেকটা বিষয় ক্লাসের সময় শেষ হয়ে আসছে আমরা খুব তাড়াতাড়ি বাকিগুলো কাজটা শেষ করি যে এখন পর্যন্ত যারা ক্লাসে আছি হ্যাঁ তারা সবাইকেই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে গেছে কেউ বাদ পড়েন নাই তো আমাকে শুনতে পাচ্ছেন জি ভাই আমরা সবাই জয়েন আছি এখন কেউ যদি জয়েন না থাকে তিনি বললে ভালো হইতো সেটাই আমি জিজ্ঞাসা করছি যে কেউ জয়েনে নাই জয়েন নাই এমন কেউ আছেন কিনা তাহলে বলেন আওয়াজ দেন ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে জয়েন হয়েছে ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে না চান মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন যদি কেউ মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে না চান হোয়াটসঅ্যাপে অ্যাড হন যে এখানে মানে আপনার কমফোর্টেবল ফিট করেন সেখানেই হন কোনো সমস্যা নাই হ্যালো জি জি মেসেঞ্জার গ্রুপের লিংকটা দিন মেসেঞ্জার গ্রুপের লিংক পাওয়া যায় না আপনি আমাদের জয়নাল ভাইকে জয়নাল ভাই আমাদের এই যে চ্যাটে উনি ই করছে আমাদের ওনার ফেসবুক লিংকটা শেয়ার করছে আপনি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন পাঠালে উনি আপনাকে অ্যাড করে নেবে
জি কোন লিংক এখন হ্যাঁ এই যে পাঠাইছে আবার দিয়া দিছি নেন ওকে স্যার আমি আমার একটা ফ্রেন্ড আছে একটু দেখা করতে আমি এখন চলে যেতে চাচ্ছি আচ্ছা আমি আপনার হাজিরা দিয়ে দিব ঠিক আছে যান জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এখানে অ্যাড হয়ে যান ঠিক আছে আচ্ছা আমি হাজিরা নিতে পারি তো এখন নাকি আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আজকে যে নোটপ্যাড প্লাস প্লাস সবাই ইনস্টল করবেন হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাস সবাই ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওই যে এনকোডিং এ গিয়ে কিভাবে কি করতে হবে ওগুলো দেখবেন পুরো ভিডিওটা দেখবেন ওইটুক যতটুকু দেখেছি ততটুকুই পুরোটা দেখালে হয়তো মাথা ঘুরে যাবে এই জন্য আমি বেশি কিছু দেখাইনি তারপরে নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করার পরে ওটাতে কীভাবে কাজ করে এগুলো সব দেখবেন দেখার পরে ভাবি কি আমি পরবর্তী নেক্সট টাইম পুরো নোটপ্যাড প্লাস প্লাসের একটা পুরো একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে দিয়ে দিব কীভাবে জেনকোডিং ইনস্টল করতে হবে কীভাবে ট্যাব চাপ দিলে সব কিছু চলে আসবে কীভাবে কালার চেঞ্জ করতে হবে কীভাবে কী করতে হবে এগুলো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো আপাতত আমি এতটুকু যা দেখাইছি সেতটুকুই নিয়ে থাকেন তো বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট আমি বলে দিব আপনারা হ্যাঁ অ্যাসাইনমেন্টটা গ্রুপে বলে দিন কি কি অ্যাসাইনমেন্ট করতে হবে আমি বলে দিবই আপনাদের তারপর মুখে বলে দিচ্ছি অনেকে হয়তো শুনবে না আপনি আজকে নোটপ্যাড প্লাস প্লাস সবাই ইনস্টল করবেন তারপরে কিভাবে এই যে এইচটিএমএল ৫ স্ট্রাকচার একদম লিখে লিখে করবেন প্রয়োজনে ডায়েরিতে লিখে রাখবেন এইচটিএমএল এর স্ট্রাকচারটা কিভাবে লিখতে হয় এটা পুরোটা দেখবেন যদি কোথাও ভুল হয় যদি দেখেন আসতেছে না ভিউপয়েন্ট সোর্স করে রেড মার্ক দেখে 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 নেবেন যে কোথায় আমার ভুল কোথায় আমার ভুল ভুল হলেই লাল দাগ আসবে হ্যাঁ এটা দেখে নেবেন তারপরে এইচ ১ ট্যাগ এবং পি ট্যাগ ব্যবহার করে একটা পত্রিকার একটা পোস্ট দেওয়ার চেষ্টা করবেন পোস্টটা কীভাবে দেয় আমি দেখাচ্ছি একটা ছবি অ্যাড করবেন ছবিটা কীভাবে একটা ফোল্ডার পিছনে থাকলে কীভাবে দুটা ফোল্ডার পিছনে থাকলে কীভাবে তারপরে আমার ওয়েবসাইট ডিরেক্টরির ভিতরে থাকলে কী হবে ওয়েবসাইট ডিরেক্টরির বাইরে থাকলে কীভাবে শুকাবে প্রত্যেকটাই আপনাদেরকে করতে হবে এবং প্রত্যেকটাই অ্যাসাইনমেন্ট আকারে আমাকে দেখাতে হবে আমি প্রতি আগামী রবিবারে অ্যাসাইনমেন্টটা খুব ভালো করে দেখব ঠিক আছে এবং যারা অ্যাসাইনমেন্ট না করবেন তাদের বিরুদ্ধে জরিমানা প্রয়োজনে জরিমানা গ্রহণ করব আর যারা ভালো করবেন তাদের জন্য পুরস্কার আছে কালকে শনিবারে কি বন্ধ হ্যাঁ আগামীকাল ক্লাস হবে না শনিবারও ক্লাস হবে না শনিবারের দিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক দিবস জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের কোনো ক্লাস হবে না শনিবার আপনাদের সাথে আবার রবিবার ইনশাল্লাহ দেখা হবে আচ্ছা হ্যাঁ আমি হাজিরা শীট বের করছি স্যার আমরা যারা নতুন তাদের গতকালের সমস্যা নেই